তো প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু, অর্থাৎ বায়োলজিক্যাল ভ্যালুর উপরই কিন্তু প্রোটিনের কোয়ালিটি, অর্থাৎ কোয়ালিটিফুল প্রোটিন, অর্থাৎ আমরা বলি না যে কোয়ালিটিফুল প্রোটিন, হাই কোয়ালিটির প্রোটিন, লো কোয়ালিটির প্রোটিন। তার মানে আমরা যেমন বলে থাকি কি উদ্ভিজ্জ এবং প্রাণীজ প্রোটিন, প্রোটিন কি দুই ধরনের, উদ্ভিজ্জ প্রোটিনগুলোকে কী কী সেকেন্ডারি প্রোটিন অর্থাৎ সেকেন্ড ক্লাস প্রোটিন বলা হয়। ডাল, সিমের বিচি, অর্থাৎ যে প্রোটিনগুলো আমরা জানি বিভিন্ন ধরনের ডাল কিন্তু প্রোটিন জাতীয় খাবার, উদ্ভিজ্জ প্রোটিনগুলো সিমের বিচি, কাঁঠালের বিচি। আবার প্রাণীজ প্রোটিন, ডিম, দুধ, মাছ, মাংস, এগুলোকে হাই কোয়ালিটি প্রোটিন বলা হয়, অর্থাৎ ফার্স্ট ক্লাস প্রোটিন। তো ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস প্রোটিন কেন হলো, উদ্ভিজ্জ প্রোটিনগুলো সেকেন্ড ক্লাস প্রোটিন কেন হলো, প্রাণীজ প্রোটিনগুলো ফার্স্ট ক্লাস প্রোটিন কেন হলো? কজ অফ বায়োলজিক্যাল ভ্যালু, যে প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু যত বেশি সে প্রোটিন তত উন্নত এবং সেটা কোয়ালিটিফুল প্রোটিন, এবং বায়োলজিক্যাল ভ্যালু যত কম হবে সে প্রোটিনটা তত লো অর্থাৎ কোয়ালিটি কমের দিকে আসবে। তো বায়োলজিক্যাল ভ্যালু সবচাইতে বেশি হচ্ছিল আপনার হয়ে প্রোটিনের, হয়ে প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু আপনার 104 থেকে 150-র কাছাকাছি, অর্থাৎ এই প্রোটিনটা দ্রুত অ্যাবজর্পশন হবে। বায়োলজিক্যাল ভ্যালু যার যত বেশি সে প্রোটিন আমাদের হিউম্যান বডিতে তত দ্রুত অ্যাবজর্পশন অর্থাৎ শোষণক্ষম হবে, তার নিউট্রিয়েন্টগুলো দ্রুত আমাদের শরীরে কাজে লাগবে এবং সেটা দ্রুত অ্যাবজর্পশন হবে। তারপর বায়োলজিক্যাল ভ্যালুর দিকে, হয়ে প্রোটিন তো আপনার গেল সাপ্লিমেন্ট, অর্থাৎ এটা কিন্তু ন্যাচারাল ফুড না, এটা হচ্ছিল আপনার দুধ থেকে দুইটা ভাগে আপনার হয়ে প্রোটিন, অর্থাৎ এক ভাগ আপনার পানির হয় আর একটা হচ্ছিল আপনার হয়ে প্রোটিন, যেটা আমরা আসলে পাই দুধ থেকে আর কি, দুইটা পাতা, অর্থাৎ দুধ থেকে আপনার দুধের যে কার্বোহাইড্রেট, ফ্যাট, ল্যাকটোজ এগুলো সব সেপারেট করে হয়ে প্রোটিন তৈরি হয়। তো আমরা আসি ন্যাচারাল খাবারের মধ্যে, ন্যাচারাল খাবার, তো ন্যাচারাল খাবারের মধ্যে সবচাইতে বেশি আপনার বায়োলজিক্যাল ভ্যালু হচ্ছিল আপনার ডিমে, ডিমের বায়োলজিক্যাল ভ্যালু আপনার 100, সর্বনিম্ন 100 প্লাস। তারপরে আসে আপনার বায়োলজিক্যাল ভ্যালু হচ্ছিল দুধ 90, তারপর সিরিয়ালে পর্যায়ক্রমে আসে হচ্ছিল আপনার দুধ থেকে তৈরি পানির, তারপর আসে আপনার ফিশ, মিট, এভাবে পর্যায়ক্রমে আপনার বিভিন্ন ধরনের আপনার বিনস, মানে উদ্ভিজ্জ প্রোটিনগুলো আসে বায়োলজিক্যাল ভ্যালু, অর্থাৎ বায়োলজিক্যাল ভ্যালু মানে কমতে থাকে উদ্ভিজ্জ প্রোটিনগুলো, অর্থাৎ আমরা সেকেন্ডারি যে প্রোটিনগুলো বলি বায়োলজিক্যাল ভ্যালু এগুলো কম হয়ে থাকে। তো আমি এই রুটিনে এই চার্টে যে আপনার বায়োলজিক্যাল ভ্যালুর যে এগুলো করেছি, এখানে আপনার মোটামুটি কত 50 থেকে আপনার 150 পর্যন্ত দেখতেই পাচ্ছেন, তো এগুলো মোটামুটি পিক করেছি। তো বায়োলজিক্যাল ভ্যালু বেশি খাবার খেলে এবং বায়োলজিক্যাল ভ্যালু যার কম সেই খাবার, এর পার্থক্যটা কী আপনার, অর্থাৎ আপনি যদি হয়ে প্রোটিন অথবা ডিম খান তো এটা আপনার যত দ্রুত আপনার শরীরে কাজে লাগবে অর্থাৎ হজম হবে, অ্যাবজর্পশন হবে। আপনি লো বায়োলজিক্যাল ভ্যালুর ফুড অর্থাৎ আপনি যদি সেখানে ডাল খান অথবা আপনি ফিশ খান যার বায়োলজিক্যাল ভ্যালু কম সেই খাবারটা যদি খান, তাহলে সেটা কিন্তু আপনার শরীরে অত দ্রুত অ্যাবজর্পশন হবে না, আপনার ধীর প্রক্রিয়া অ্যাবজর্পশন হবে। তো এই জন্য কিন্তু বায়োলজিক্যাল ভ্যালু খাবারগুলো, যে হাই কোয়ালিটির যে বায়োলজিক্যাল ভ্যালুর খাবারগুলো, যেমন ব্যায়ামের পরে, এই জন্যই কিন্তু বলা হয় যে হচ্ছিল আপনার হয়ে প্রোটিন অথবা ডিমের সাদা অংশ, এগ হোয়াইট বলা হয়। কেন বলা হয়, যে আফটার এক্সারসাইজ কি আমাদের মাসল টিস্যু কি একটা রিকোভারি দরকার কুইক, সেই রিকোভারির জন্য কি দ্রুত শোষণক্ষম প্রোটিন দরকার। তাহলে কোন প্রোটিনগুলো দরকার, যে প্রোটিনগুলোর বায়োলজিক্যাল ভ্যালু টপ হাই, হয়ে প্রোটিন, এগ, মিল্ক, সিরিয়ালে পর্যায়ক্রমে, তো এই প্রোটিনগুলো কি আমাদের মিলে নেওয়া উচিত আপনার পোস্ট ওয়ার্কআউট। তো ভিউয়ার্স, বায়োলজিক্যাল ভ্যালুর এই ছিল মোটামুটি কনসেপ্ট। তো আপনারা বুঝতে পারলেন যে হাই কোয়ালিটির প্রোটিন, লো কোয়ালিটির প্রোটিন, যে প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু বেশি সেটা অবশ্যই হাই কোয়ালিটির প্রোটিন, এবং যত বায়োলজিক্যাল ভ্যালু কমতে থাকে সেই প্রোটিনে অর্থাৎ প্রোটিনের কোয়ালিটি তত কমতে থাকে। আর বায়োলজিক্যাল ভ্যালু যে প্রোটিনের যত বেশি সেখানে কিন্তু সব ধরনের অ্যামাইনো অ্যাসিডের সংমিশ্রণ অর্থাৎ এসেনশিয়াল যে অ্যামাইনো অ্যাসিড, আমি এর আগের ভিডিওতেও আলোচনা করেছি যে এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল, অর্থাৎ আমাদের হিউম্যান বডিতে 20 ধরনের কিন্তু অ্যামাইনো অ্যাসিড দরকার। তো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ সংমিশ্রণ, যে 9টি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড
তার সংমিশ্রণেই কিন্তু কোয়ালিটিফুল প্রোটিন। অর্থাৎ যে প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু বেশি সেই প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডগুলোর পরিমাণ এবং সংমিশ্রণ সমন্বিত যে ইয়ে সেটাও কিন্তু বেশি। যেমন আপনার হোয়ে প্রোটিনে কি সব ধরনের অ্যামাইনো অ্যাসিডই কিন্তু আছে, আবার ডিমে কিন্তু সব ধরনের অ্যামাইনো অ্যাসিড উপাদান বিদ্যমান, তাই কিন্তু এর বায়োলজিক্যাল ভ্যালু কিন্তু বেশি। তারপর আপনার সিরিয়ালে পর্যায়ক্রমে যে প্রোটিনগুলো সাজানো হয়েছে এখানে, তো লো কোয়ালিটির যে হচ্ছিল প্রোটিনগুলো তার বায়োলজিক্যাল ভ্যালু অবশ্যই কম, বিধায় তার অ্যামাইনো অ্যাসিড প্রোফাইলও যদি চেক করা হয় তাহলে তার অ্যামাইনো অ্যাসিডও কিন্তু কম, সেজন্য কিন্তু তার বায়োলজিক্যাল ভ্যালুও কম। তো আমরা লো কোয়ালিটির বায়োলজিক্যাল ভ্যালু যে খাবারগুলো, যেমন তার সাথে বিভিন্ন ধরনের খাবার অ্যাড করেও কিন্তু তার বায়োলজিক্যাল ভ্যালু আপ করা সম্ভব। অর্থাৎ আপনি যদি ডালের কথা বিবেচনা করেন, যে আমরা ডাল খাই খাবারে, যে ডাল সেই ডালের সাথে যদি আপনি আবার রাইস নেন, অর্থাৎ ভাত মানে একত্রিত করে ডালের সাথে রাইস একত্রিত করে ব্রাউন রাইস যদি একত্রিত করেন, তাহলে কিন্তু আবার তার বায়োলজিক্যাল ভ্যালু আপ হয়ে যায়। অর্থাৎ তখন বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ মানে ডাল কিন্তু পরিপূর্ণ অ্যামাইনো অ্যাসিড না, তো যেমন বিভিন্ন ধরনের ডাল যদি আবার একত্রিত করা হয়, অর্থাৎ মসুর, খেসারি, মাসকলাই, অর্থাৎ এক এক ডালে কিন্তু এক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে, অর্থাৎ সব কিন্তু মানে পারফেক্ট না, অর্থাৎ সব ধরনের ডাল যদি আবার একত্রিত করে যদি আপনি রান্না করে প্রসেস করেন তাহলে কিন্তু আবার তার বায়োলজিক্যাল ভ্যালু অনেক হাই হয়ে যায়। তো এগুলো সম্পর্কে যদি আলোচনা করতে যাই, বায়োলজিক্যাল ভ্যালুর টোটাল কনসেপ্ট রান্নার প্রসেস সম্পর্কে, তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, তো আলোচনায় আজকে আর যেতে চাচ্ছি না এই ভিডিওটিতে। তো বায়োলজিক্যাল ভ্যালুর যে কনসেপ্টটা সেটা মোটামুটি বুঝতে পেরেছেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নওগান হেলথ জিম এই চ্যানেলটিতে সাথেই থাকবেন, এবং এই চ্যানেলে রেগুলার আপনার ফিটনেস বেস বিভিন্ন ভিডিও আপলোড করা হয় এবং এক্সারসাইজেরও বিভিন্ন ভিডিও আপলোড করা হয়। তো এই চ্যানেলটির সাথে থাকবেন, এবং এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বাটন অন করে রাখবেন, যেহেতু পরবর্তীতে যে কোনো ভিডিও দিলে আপনি সরাসরি তার নোটিশ আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই।